নওগাঁর মান্দাইবিট পুলিশিং কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 12টার সময় উপজেলা কুসুম্বা ইউপির ঐতিহাসিক কুসুম্বা মোড়ে উপপরিদর্শক আশিস কুমারের সঞ্চালনায় ওসি তারিকুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার বিপিএম আব্দুল মান্নান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাদের এই বিট পুলিশিং এর কার্যক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার, ভূমি সহকারী কমিশনার এমরানুল হক, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ। নওগাঁ থেকে রিপোর্ট করেছেন ওয়াসিম রাজু।